কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের সাবেক সেনা সদস্য বাদশা জাহানের বসতবাড়ি অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সাবেক সেনা সদস্য বাদশা জাহান জানিয়েছেন, দীর্ঘ ৪০ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করছেন এই বাড়িতে, কিন্তু গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলাচলের পথ বন্ধ করে রাখায় বাড়ি থেকে বেরোতে পারছেন না তারা, স্কুলেও যেতে পারছে না ছেলেমেয়েরা। এ ঘটনায় সঠিক বিচার দাবি করেছে ভুক্তভোগী ওই পরিবার। এদিকে প্রতিপক্ষ নাসির উদ্দিনের পরিবারের দাবি, নিজেদের জমির ফসল রক্ষায় বেড়া দেয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বলছেন, এ নিয়ে একাধিকবার বৈঠকে বসেও মীমাংসা হয়নি। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার জানিয়েছেন, গ্রাম আদালতে সমাধান না হলে এ বিষয়ে ব্যবস্থা নেবে প্রশাসন। বাড়িতে আসার পরে বিভিন্ন সময় এই নাসির বাহিনী অন্যায় অত্যাচার করে আমাদেরকে চালাচ্ছে। তার জমি জবরদখলে খায় যাচ্ছে একবারে ৪০ বছর, এটা বলতে গেলে মাপতে আসছে। আর আজকে ধরেন ২০-২২ দিন আমি ঘর থেকে বেরোতে পারছি না, আমার ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না। এই অবস্থা আমি কঠিনভাবে দুঃখজনক বিষয়ে মানে আমি চলাফেরা করছি। এই বিষয়ে আমি কোনো জায়গায় কোনো কিছু বলে এ পর্যন্ত সুরাহা পাইনি। আমরা ১০-১৫ দিন স্কুলে যেতে পারিনি। কেন যেতে পারোনি? রাস্তা ঘিরে দিছে। আমাদের রাস্তাটা যেন সুষ্ঠুভাবে বের করে দেওয়া হয়, আমরা যেন সুষ্ঠুভাবে স্কুলে যেতে পারি। ধরেন গন্ডগোল ফেসাদ, পারিবারিক ফেসাদ হয়েই থাকে, তারপরে এভাবে রাস্তাকে বন্ধ করে না। ৫০ বছর চলছে, ৫০ বছর পর হঠাৎ করে সামান্য একটা গ্যাঞ্জামে এই রাস্তাটা বন্ধ করে দিছে। এদের বাড়ির লোক ছেলে পেলে কে স্কুল যেতে পারছে না। এখানকার মেম্বার, চেয়ারম্যান, আবার হচ্ছে আপনার থানা, তারপরে হচ্ছে আপনার ভূমি অফিস, সবাই এই বিষয়ে অবহিত আছে। তো এই বিষয়ে তো আমি অভিযোগ করার কোনো কিছু দেখতেছি না। তো এটা আপনাদের কাছে একটা আমার অনুরোধ, এটা খতিয়ে দেখবেন আপনারা, এবং আমাদের উপরের মহলের যারা আছে প্রশাসন পর্যায়ের ওনাদেরকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমি নিজে সহ আমার বড় ভাই আক্তার মেম্বার সহ এবং বংশের ওই নিহারুল মেলটারির বংশের, নাসির ভাইয়ের বংশের সমস্ত লোকজন বসেছিলাম। বসার পরে যেভাবে আমরা ম্যাপ করে দিতে চেয়েছিলাম, লাস্টে আমরা মানাইতে পারিনি। এটা আমার কাছে অভিযোগ আসছে, এটা গ্রাম আদালতের কাজ ভাই। গ্রাম আদালতে যদি না মেটে জি তাহলে কিন্তু আমি ব্যবস্থা নিতে পারি। গ্রাম আদালত লিখিত দিতে হবে, ওনাকে লিখিত দিলে উনি গ্রাম আদালতে অবশ্যই বিচার করবেন, যদি না করে অবশ্যই আমরা ব্যবস্থা নেবো রে ভাই।